মানে অনেক ইউনিভার্সিটি আলাদা আলাদা ধরনের কোর্স চালায়, বিশেষ করে জিআইএস ইউনিভার্সিটির ক্ষেত্রে যেরকম প্রথমে ধরুন গ্রাজুয়েশন আন্ডার গ্রাজুয়েট লেভেলে প্লাস টু লেভেলে যখন কেউ পাস করলো, 5 বছরের ল কোর্স করতে গেলে তার কাট অফটা হচ্ছে 45% হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে, আর তার থেকে একটু কম টোটাল এগ্রিগেটে তার থেকে একটু কম পার্সেন্ট, এরকম 40%-এর কাছাকাছিতে একদম শেডিউল কাস্ট শেডিউল ট্রাইবদের ক্ষেত্রে ছাড় আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওটা দিয়ে খালি এন্ট্রান্স অবধি যাওয়া যায়, মানে আসলে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভালো নম্বর মিলে তবেই সে উত্তীর্ণ হতে পারে একটা কোর্সের জন্য। এবং একই জিনিস রয়েছে আপনার এলএলবি, যে 3 ইয়ার্স LLB কোর্স রয়েছে যেটা গ্র্যাজুয়েশনের পরে 3 বছর লোকে করে, সেখানেও কাট অফটা কিন্তু 45% জেনারেল ক্যাটাগরিতে আর 40%-এ আপনার শেডিউল কাস্ট শেডিউল ট্রাইব। এলএলএম এর ক্ষেত্রে মানে আলাদা আলাদা ইউনিভার্সিটি আলাদা আলাদা রুল করে রেখেছে, জেনারেলি 50%-এই কাট অফ, আর এক একটা ইউনিভার্সিটি আলাদা আলাদা বিষয়ে এলএলএম করায়। ধরা যাক আমাদের জেআইএস ইউনিভার্সিটি এলএলএম করায় কনস্টিটিউশনাল লয়ের ওপর, আবার কিছুটা কর্পোরেট লয়ের ওপর, আবার ক্রিমিনাল লয়ের। আমরা এই সাবজেক্টগুলোতে আসবো। আমরা